আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মৌসুমী রহমান। কুমিল্লায় গত ২৪ ঘন্টায় ৫০ জন নতুন সহ ১৭২২ জন ব্যক্তি হোম কোয়ারেন্টিনে রয়েছেন। ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকা ৪০৫ জনকে করোনা ভাইরাসের কোনো লক্ষণ খুঁজে না পাওয়ায় তাদের হোম কোয়ারেন্টিনে থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। চট্টগ্রামের সীতাকুণ্ডের সাধারণ মানুষকে ঘরে বাইরে ঘোরাঘুরি না করে ঘরে থাকার আহ্বান জানিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে টহল দিচ্ছেন সেনাবাহিনীর সদস্যরা। বিদেশ ফেরত প্রবাসীদের বাসা বাড়িতে গিয়ে হোম কোয়ারেন্টিন মেনে চলার জন্য উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায় ও বাংলাদেশ সেনাবাহিনী যৌথ তদারকি করছে। গাইবান্ধা জেলায় গত ২৪ ঘন্টায় ৮ জনকে নতুন করে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এ নিয়ে জেলায় হোম কোয়ারেন্টিনে ২৩৯ জনকে রাখা হলো। এছাড়া ছাড়পত্র পেয়েছে ১৩ জন এবং মুক্ত হয়েছেন ২১ জন। গাইবান্ধা জেলায় করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে মানুষজনকে বাড়ি ঘরে অবস্থান করতে বলায় নিম্ন আয়ের ও শ্রমজীবী মানুষগুলো অনেক কষ্টে দিন রাত পার করছেন। দর্শক, মেহেরপুর থেকে এবারে সবশেষ খবর জানাতে সহকর্মী মাজেদুল হক মানিক আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। মানিক, মেহেরপুরে কি পরিস্থিতি, করোনা পরিস্থিতি সবশেষ খবর জানাবেন, এবং যারা হোম কোয়ারেন্টিনে রয়েছেন তারা কি নিয়ম নীতি মানছেন কিনা, যারা দরিদ্র অসহায় মানুষ রয়েছেন তাদের দিন কিভাবে কাটছে জানাবেন। মৌসুমী, আমি আপনাকে একটি ভালো খবর দিতে চাই যে এখনো পর্যন্ত মেহেরপুর জেলায় কেউ করোনা আক্রান্ত হয়নি এবং করোনা বা ভাইরাস পজিটিভ হয়নি বলে যে সিভিল সার্জন আমাদেরকে নিশ্চিত করেছেন। তবে গত ২৪ ঘন্টায় ১৩ জন প্রবাসীকে নতুন করে হোম কোয়ারেন্টিন করা হয়েছে এবং এই নিয়ে এখন আজ পর্যন্ত জেলায় হোম কোয়ারেন্টিনের সংখ্যা ৪৬৮ জন এবং তার মধ্যে ছাড় দেওয়া হয়েছে আজকে পর্যন্ত ২৪৪ জন। অর্থাৎ এখনো পর্যন্ত ২২৪ জন লোক, মানে প্রবাসী যারা, তাদেরকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে এবং যাদেরকে বা যাদের হোম কোয়ারেন্টিন সম্পন্ন হয়েছে তারা সবাই সুস্থ আছে এবং তাদের কারোর মধ্যে আসলে করোনা ভাইরাসের কোনো লক্ষণ ছিল না এবং কেউ আক্রান্ত হয়নি। এটি আমাদের জেলার জন্য সুখবর। তবে যারা কোয়ারেন্টিনে আছেন এবং সামাজিক দূরত্ব, সামাজিক সোশ্যাল ডিস্টেন্স যেটা, সেটি বজিয়ে রাখার জন্য সেনাবাহিনী, পুলিশ, স্বাস্থ্য বিভাগ এবং প্রশাসনের অন্যান্য বিভাগ কিন্তু মাঠে কাজ করছে এবং জনগণকে সচেতন করছেন, সতর্ক করছেন, বাড়ি থাকতে বলছেন, গণ জামায়াত এড়িয়ে চলছেন এবং ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা মেনে চলার জন্য আহ্বান করছেন। আরেকটি প্রশ্ন ছিল যে বিষয়টি, সেটি হচ্ছে নিম্ন আয়ের মানুষ। নিম্ন আয়ের মানুষ বলতে আসলে যারা শ্রমজীবী মানুষ, বিশেষ করে চায়ের দোকানি, ক্ষুদ্র ব্যবসায়ী এবং যারা ছোট ছোট যানবাহন বা ভ্যান রিক্সা চালায়, এই ধরনের মানুষ দেখছেন যে আসলে রাস্তাঘাটে মানুষ চলাচল কম এবং এই কারণে কিন্তু তাদের আয়ের জায়গা, রোজগারের জায়গা একেবারে কমে যাচ্ছে, তাদের বেড়ে যাচ্ছে ঋণের বোঝা। তবে জেলা প্রশাসন থেকে আশ্বস্ত করা হয়েছে যে সরকার যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটি বাস্তবায়ন হবে। এই ছিল মেহেরপুর থেকে করোনা নিয়ে আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। মানিক, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, এতক্ষণ মাজেদুল হক মানিক জানাচ্ছিলেন মেহেরপুর থেকে। করোনা ভাইরাস প্রতিরোধে রাজধানীর জীবাণুনাশক ওষুধ ছিটানোর কাজ শুরু করেছে ওয়াসা কর্তৃপক্ষ। সকালে রাজধানীর কারওয়ান বাজারে ওয়াসা ভবনের সামনে এর কার্যক্রম পর্যবেক্ষণ করেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। দর্শক, এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে রয়েছেন সহকর্মী রুহুল আমিন তুহিন, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। তুহিন, জীবাণুনাশক ওষুধ ছিটানোর বিষয়ে বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে? মৌসুমি, আপনি যেমনটি বলছিলেন, এই রাজধানীর কারওয়ান বাজার এলাকায় ওয়াসার যে কেন্দ্রীয় কার্যালয়, সেই কার্যালয়ের সামনে থেকেই আজ সকাল ১১:৩০টার দিকে রাজধানীতে জীবাণুনাশক ছিটানোর যে কার্যক্রম ওয়াসার পক্ষ থেকে, সেটি শুরু হয়েছে এবং স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, তিনি কিন্তু সেই কার্যক্রমের উদ্বোধন করেছেন। এর আগেও কিন্তু এই কার্যক্রম আমরা রাজধানীতে দেখেছি, সিটি কর্পোরেশন তারা কিন্তু এই কার্যক্রম বাস্তবায়ন করছিল, অর্থাৎ সিটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন শুরু করেছে বেশ আগেই, গতকাল আমরা দেখেছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তারা শুরু করেছে, আজ ওয়াসা তাদের কার্যক্রম শুরু করলো। স্থানীয় সরকার মন্ত্রী যেটি বলছিলেন যে এই তিনটি সংস্থা বা আরো যে সকল সংস্থা রয়েছে তাদের সমন্বিত কার্যক্রমের মাধ্যমে, হয়তো একটি সংস্থা কার্যক্রম শুরু করলে কিছু জায়গায় বাদ পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু যেহেতু বিভিন্ন সংস্থা কার্যক্রম শুরু করেছে, সেহেতু ঢাকার প্রতিটি এলাকায়, প্রতিটি অলিগলিতে এই জীবাণুনাশক ছিটানোর কার্যক্রম বাস্তবায়ন
উন্নয়ন করা সম্ভব হবে বলে তিনি জানিয়েছেন। এছাড়া স্থানীয় সরকার মন্ত্রী যেটি জানিয়েছেন যে সারা দেশেও কিন্তু এই জীবাণুনাশক বা এই ওষুধ ছিটানোর কার্যক্রমটি তারা চালিয়ে যাচ্ছেন, পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা তারাও কিন্তু রাজধানীতে আমরা দেখছি, আপনারা আমাদের দর্শকরা দেখতে পাবেন যে তারাও কিন্তু রাজধানীতে জীবাণুনাশক ছিটাচ্ছেন। তো এভাবে কিন্তু জীবাণুনাশক ছিটানোর কার্যক্রম যেমন রাজধানীতে ব্যাপকভাবে চলছে, তেমন সারা দেশেই চলমান রয়েছে। এই কার্যক্রমের ফলে আমরা যেটা জানি করোনা ভাইরাস সম্পর্কে সারা বিশ্বে যতটুকু জানার আছে যে করোনা ভাইরাস বেশ ভারী একটি ভাইরাস, তারা খুব বেশিক্ষণ বাতাসে থাকতে পারে না, নিচে পড়ে যায়। তো এই জীবাণুনাশক ছিটানোর ফলে নিচে যে সকল ভাইরাস পড়ে যায় তারা কিন্তু ডিসইনফেক্টেড হয়ে যাবে। তুহিন, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, এতক্ষণ রাজধানী কারওয়ান বাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী রুহুল আমিন তুহিন। দর্শক, গেল ২৪ ঘন্টায় দেশে করোনা ভাইরাসের সবশেষ তথ্য জানাতে রাজধানীর মহাখালীতে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট আইইডিসিআর এর পরিচালক অধ্যাপক মির্জাদি সেবিনা ফ্লোরা। আমরা সরাসরি যোগ দিচ্ছি অনুষ্ঠানে। ইনফেকশাস ডিজিজেস এ পরীক্ষা করা শুরু করেছেন, রংপুর আর রাজশাহী মেডিকেল কলেজে পিসিআর মেশিন বসানোর কাজ যথারীতি চলছে। এছাড়াও ময়মনসিংহ মেডিকেল কলেজে আজকে আমরা স্কিল পার্সন পাঠিয়েছি, তারা সেখানে পিসিআর মেশিন বসানোর কার্যক্রমটা তদারকি করছেন। আগামী 7-10 দিনের মধ্যে অন্য বিভাগগুলোতেও পিসিআর টেস্ট অর্থাৎ কোভিড-19 টেস্ট হবে বলে আমরা আশা করছি। কুয়েত মৈত্রী হাসপাতালে অতিরিক্ত 16টি ভেন্টিলেটর মেশিন বসানো হয়েছে এবং শেখ রাসেল ন্যাশনাল ইনস্টিটিউট অব ডাইজেস্টিভ ডিজিজেস সেখানেও আমরা 8টি ভেন্টিলেটর বসানোর কাজ করছি। আশা করছি হয়তো আজকের মধ্যেই এই কার্যক্রম সম্পাদিত হবে। আপনারা জানেন এই হাসপাতালটিকে আমরা কোভিড-19 চিকিৎসার জন্য ইতিমধ্যে ডেডিকেটেড করেছি। আমরা কর্মীটোলা জেনারেল হাসপাতালটিকে কোভিড-19 চিকিৎসার জন্য ডেডিকেটেড করেছি, সেখানেও আইসিইউ বেড বসানো হচ্ছে। যে সমস্ত চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মী কোভিড-19 রোগীদের চিকিৎসা দেবেন তাদের সুরক্ষা আমাদের প্রথম দায়িত্ব। এক্ষেত্রে আমরা একটুও পিছনে নেই। আমরা আপনারা জানেন যে পিপিই একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেবা চিকিৎসক, নার্স, সেবাকর্মীদের মধ্যে আমরা বিতরণ করছি। আমরা আশ্বস্ত করছি যে আমাদের কোনো প্রতিষ্ঠানে পিপিইর ইনশাল্লাহ কোনো অভাব হবে না, এ বিষয়ে আমরা সম্পূর্ণ সতর্ক আছি। আমি বলতে চাই সার্বিক পরিস্থিতি আমাদের দর্শক এতক্ষণ মহাখালী থেকে আইইডিসিআর এর সংবাদ সম্মেলনের অংশ বিশেষ দেখছিলেন। দর্শক, এবারে করোনা ঠেকাতে রাজধানীর আজিমপুরে জনসচেতনতামূলক কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। এ মুহূর্তে সেখানে আছেন সহকর্মী দীপ্তচন্দ্র পাল, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। দীপ্ত, আজিমপুরের সেনাবাহিনীর কার্যক্রমের বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন। আপনি জানেন যে আমি এখন রাজধানী আজিমপুরে, এখানে কিন্তু সেনাবাহিনী মাঠে কাজ করছে এবং আমাদের দেশে যে জনগণ আছে তাদেরকে সচেতনতা বাড়ানোর জন্যই মূলত এই কাজটি। আমরা যে এখানে মেজর মেহেদী রয়েছেন তার সাথে কথা বলেছি, তিনি কিন্তু আমাদের জানিয়েছেন যে তারা বিগত অনেক দিন ধরে এই কাজটি করছেন এবং সেই সঙ্গে আজকে কিন্তু তারা ভালো সারা পাচ্ছেন জনগণ থেকে। তারা যেটি জানিয়েছেন, জনগণ অনেক সচেতন হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রতিটি রিক্সা বা গাড়ি যাই আসুক না কেন সেগুলোকে প্রথমে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে আপনারা কেন বাইরে বেরিয়েছেন। যদি দেখা যায় যে অপ্রয়োজনে বাইরে বেরিয়েছে তখন কিন্তু শাস্তির আওতায় আনা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। পরে যখন যখন প্রয়োজনে বের হয় তারা, তখন কিন্তু আমরা দেখছি যে ওই গাড়ি
কীটনাশক দিয়ে স্প্রে করে দেওয়া হচ্ছে, যাতে করে এই যে এই যদি ভাইরাসও থেকে থাকে যে ভাইরাসটি যাতে মরে যায় সেই জন্য স্প্রে করা হচ্ছে। সেই সাথে পাশাপাশি মাইকিং করা হচ্ছে এবং জনগণকে বলা হচ্ছে অপ্রয়োজনে বাসা থেকে বের হতে না, ঘরের ভিতর থাকতে, এবং বাসা থেকে যদি কোনো জরুরি কাজেও বের হয় তাতে যাতে যথাযথ প্রোটেকশন নিয়ে তারা বের হতে পারে সেই সেই সচেতনতাটাই কিন্তু বৃদ্ধি করা হচ্ছে। আমরা একটু আগে দেখেছি যে এখানে যে সেনাবাহিনীর দুটি গাড়ি রয়েছে তারা কিন্তু ওই গাড়িতে জীবাণুনাশক নিয়ে বিভিন্ন রাস্তায় যাচ্ছেন এবং রাস্তায় কিন্তু এই জীবাণুনাশকগুলোও ছিটাচ্ছেন। গাড়ির পাশাপাশি কিন্তু রাস্তাতেও এই জীবাণুনাশক ছিটানোর কার্যক্রম চলছে। তো আমরা আরেকটু যদি বলি, এখানে কিন্তু আমরা যেটি দেখেছি যে কয়েকজন মানুষ কিন্তু নিয়ম মানছেন না এবং কয়েকজন মানুষ যখন অপ্রয়োজনে রাস্তায় বেরিয়েছেন তাদেরকে কিন্তু শাস্তির আওতায় আনা হয়েছে। আমরা দেখেছি কানে দীপ্ত, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, এতক্ষণ আজিমপুর থেকে জানাচ্ছিলেন দীপ্ত চন্দ্রপাল। দর্শক, গেল 24 ঘন্টায় দেশে করোনা ভাইরাসের সবশেষ তথ্য জানাতে রাজধানী মহাখালীতে সংবাদ সম্মেলনের বক্তব্য রাখছেন রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট IEDCR এর পরিচালক অধ্যাপক মির্জাদি সেব্রিনা ফ্লোরা। আমরা সরাসরি যোগ দিচ্ছি অনুষ্ঠানে। 26 এবং আপনারা এখন জানেন যে বিশ্বের প্রায় সব দেশেই এখন কোভিডের সংক্রমণ দেখা যাচ্ছে, যদিও মার্কিন যুক্তরাষ্ট্রকে এখন সর্বশেষ এপিসেন্টার হিসেবে চিহ্নিত করা হয়েছে। ইতিমধ্যে আমাদের পরিচালক মহোদয় আপনাদেরকে জানিয়েছেন আমরা কি কি ব্যবস্থা নিয়েছি এবং এই ক্ষেত্রে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এবং স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নেতৃত্বে স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে সমস্ত কার্যক্রমগুলো পরিচালিত হচ্ছে। এর মধ্যে কিছু কার্যক্রম রয়েছে যেগুলো আমাদের সাধারণ যারা আছি তাদেরকে পালন করতে হবে। এই বিষয়ে সরকারি যে সমস্ত আদেশ নির্দেশনা দেওয়া হয়েছে প্রতিদিনের মতো আমি আজকেও আবার জোর দিয়ে অনুরোধ করব, পারে মন্ত্রণালয় থেকে পরিচালিত অথবা সরকার থেকে পরিচালিত সমস্ত কার্যক্রমের সফলতা নির্ভর করবে জনগণ কতখানি এটাতে অংশগ্রহণ করছে তার উপরে। যেই সমস্ত পরামর্শগুলো দেয়া হয়েছে আমি অনুরোধ করব আবারও আমরা সবাই যেন সেগুলো মেনে চলি। আমরা এখন কেউ ঘরের বাইরে যাব না, এই বিষয়টা কিন্তু আমাদের খুবই শক্তভাবে পালন করতে হবে। সমস্ত যে বিষয়গুলোতে আমরা নিশ্চিত করার জন্য ঘরের বাইরে না যাওয়ার জন্য নিশ্চিত করার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে, আপনাদের সবাইকে অনুরোধ করব সেই পদক্ষেপের সাথে আমরা যেন একসাথে কাজ করি। এছাড়া আমাদের ইতিমধ্যে জানানো হয়েছে যে আমরা বিভিন্ন জায়গায় পরীক্ষা পদ্ধতিগুলোকে প্রসারিত করেছি, আপনারা সেই সমস্ত জেলায় যারা আছেন সেই সমস্ত এলাকায় যে হটলাইন নাম্বারগুলো আছে সেখানে যোগাযোগ করুন এবং নমুনা সংগ্রহ করার বিষয়েও আপনাদের অবগত করা হয়েছে। সেই সংগৃহীত নমুনাগুলি যতদিন পর্যন্ত বিভাগীয় পর্যায়ে না হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু এগুলো ঢাকায় যে সমস্ত প্রতিষ্ঠানের কথা বলা আছে বিশেষ করে IDCR প্রেরণ করা হবে এবং আমরা সেগুলো পরীক্ষা করে যত শীঘ্র সম্ভব আপনাদেরকে ফলাফল জানিয়ে দিব। এছাড়া IDCR এর যে হটলাইন নাম্বারগুলো রয়েছে সেগুলো সবসময় খোলা রয়েছে, আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। IDCR এর যে ইমেল অ্যাড্রেস রয়েছে সেই ইমেল অ্যাড্রেসে যারা আমাদের বিভিন্ন রোগ অন্যান্য রোগ সম্পর্কে অনেক কথা বলছেন আমরা সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করছি। তবে যেহেতু আমাদের সাথে অনেকে যোগাযোগ করছেন সেই ক্ষেত্রে আমাদের অনেক ক্ষেত্রে হয়তো বিলম্ব হচ্ছে, আপনাদেরকে আমি অনুরোধ করব ধৈর্য ধরে আমাদেরকে সহযোগিতা করুন। এছাড়া কোভিড নিয়ন্ত্রণের জন্য প্রতিরোধের জন্য আমাদের প্রত্যেকের জীবনে আচরণে যেই অভ্যাসগুলো করা প্রয়োজন সেগুলো আমি আপনাদেরকে আবারও মনে করিয়ে দিব। ইতিমধ্যে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলবেন, কাশি শিষ্টাচার মেনে চলুন, হাঁচি কাশির সময় টিস্যু পেপার বা কাপড় বা রুমাল ব্যবহার করুন, যদি না থাকে তাহলে বাহুতে নাক মুখ ঢেকে নিয়ে হাঁচি কাশি দিন, পরবর্তীতে ব্যবহৃত টিস্যুটি একটি বিনে ফেলে দিন অথবা ব্যবহৃত কাপড় বা রুমালটি ভালো করে সাবান দিয়ে ধুয়ে ফেলুন। এছাড়া নিয়মিত সবাই সাবান ও পানি দিয়ে দুই হাত ধোবেন, অপরিষ্কার হাতে নাক মুখ চোখ স্পর্শ করবেন না, অবশ্যই বাড়ির ভেতর থাকুন কেউ বাড়ির বাইরে যাবেন না, কারো হাতে হাত মেলানো কোলাকুলি এগুলো থেকে অবশ্যই বিরত থাকতে হবে। ইতিমধ্যে বলা হয়েছে যাদের বয়স 60 অথবা যাদের মধ্যে কোনো দীর্ঘমেয়াদী রোগ রয়েছে যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, হাঁপানি, কিডনির সমস্যা, ক্যান্সার ইত্যাদি, তারা একেবারেই ঘরের বাইরে যাবেন না এবং বিশেষ করে তারা একটি ঘরের মধ্যে থাকারই চেষ্টা করবেন। আমাদের হটলাইন নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করুন। ইতিমধ্যে গত 24 ঘন্টায় আমরা IDCR এর হটলাইনে 3,450 কল পেয়েছি এবং সবগুলোই COVID-19 সংক্রান্ত কল। এ পর্যন্ত আমরা যে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করেছি IDCR এ 1,068, গত 24 ঘন্টায়
প্রায় 42 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এছাড়া আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজ BITID চট্টগ্রাম, সেখানেও আমরা পরীক্ষা শুরু করেছি। গত 24 ঘন্টায় সেখানে 5টি নমুনা পরীক্ষা করে সর্বমোট 8টি নমুনা পরীক্ষা করা হয়েছে এবং এই সকল নমুনা পরীক্ষার ফলাফলের ভিত্তিতে গত 24 ঘন্টায় আমরা নতুন কোনো সংক্রমণ শনাক্ত করিনি। তার মানে আমাদের সর্বমোট নিশ্চিত রোগীর সংখ্যা 48। আমরা বরঞ্চ আপনাদেরকে একটা সুখবর বলতে চাই, গত 24 ঘন্টায় আরও 4 জন যাদের মধ্যে কোভিডের সংক্রমণ ছিল তাদের মধ্যে এখন কোভিড সংক্রমণ নেই। তার মানে হচ্ছে গত এই পর্যন্ত 15 জন যারা আক্রান্ত ছিলেন, 48 জন, তার মধ্যে 15 জন সুস্থ হয়ে গেছেন, তাদের মধ্যে এখন কোভিড-19 কোনো সংক্রমণ নেই। এছাড়া আমরা যাদের কোভিড-19 সংক্রমণ নির্মূল হয়েছে তাদের একটা বিশ্লেষণ করে দেখেছি, তারা মোটামুটিভাবে সর্বোচ্চ 16 দিন পর্যন্ত তারা হাসপাতালে ছিলেন যখন থেকে তাদের মধ্যে লক্ষণ উপসর্গ হয়েছে। সেই আপনারা অনেক সময় আমাদের কাছে জানতে চান যে তাদেরকে কি চিকিৎসা দেওয়া হয়েছিল, বেশিরভাগ ক্ষেত্রেই তাদেরকে লক্ষণ উপসর্গ ভিত্তিক চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে একজনের কিডনির সমস্যা ছিল, তাকে সেখানে ডায়ালাইসিসের ব্যবস্থা করা হয়েছিল এবং তিনি এখন কোভিড সংক্রমণ মুক্ত, তাকে আমরা এখান থেকে ছেড়ে তিনি তার যেইভাবে তিনি ওনার দৈনন্দিন চিকিৎসা গ্রহণ করতেন আগে, তিনি সেইভাবে সেই চিকিৎসা গ্রহণ করতে পারবেন। এদের মধ্যে আমরা দেখেছি যে গতকাল যে 4 জন ছিল সংক্রমণ মুক্ত হয়েছেন, তাদের মধ্যে ইনি ছাড়াও আরও একজনের উচ্চ রক্তচাপ ছিল, তাকে সেই অনুযায়ী চিকিৎসা দেওয়া হয়েছে, বাকি 2 জনের কোনো কোমরবিডিটি ছিল না। আমার দিক থেকে এখানে এই তথ্য। আরেকটি তথ্য, এখন এই মুহূর্তে হাসপাতালে আইসোলেশনে আছেন 47 জন, সর্বমোট 284 জন আইসোলেশনে ছিলেন যাদের কোভিড পরীক্ষা করে শনাক্ত করে অথবা তাদের মধ্যে কোভিডের উপস্থিতি ছিল এরকম 15 জন এবং উপস্থিতি ছিল না বাকিদেরকে হাসপাতাল থেকে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের যে সমস্ত প্রশ্নের উত্তর রয়েছে আমি আমার সাথে যিনি আছেন পরিচালক MIS তাকে অনুরোধ করব সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য। আপনাদেরকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ মহাখালী থেকে IEDCR এর সংবাদ সম্মেলনের অংশ বিশেষ দেখছিলেন। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে RTV। মধ্যাহ্নের সংবাদ এই পর্যন্তই। RTV সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।